পাখির ডাক শোনাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। মুক্তি বেগম ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আপনারা দেখেন কত সুন্দর পাখির ডাক। আচ্ছা, এই পাখির ডাক শুনতে শুনতেই আমরা এখন বাহিরে যাব, ঘুরতে যাব। ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর ঘুরতে যাব মূলত হচ্ছে আমাদের ধান আনার জন্য যাব। তো সে ধানগুলো আনতে যাব আর আপনাদের সঙ্গে একটু একটু শেয়ার করব, কারণ এখন আমাদের ধান উঠে গেছে। তো সে ধানগুলো আমরা মূলত আনতে যাব। ভাবলাম আপনাদের সঙ্গে একটু ভিডিও করি, আর ধান আনতে যাব আর আপনাদের সঙ্গে একটু গল্প করব। চলুন তাহলে আমরা যাই। রাস্তায় শুধু ঋতু খাবে, ঋতুমণি রাস্তায় খাবে, সেই জন্য অল্প নেও। লালটা নেবে, ছোটটাই করো। ঋতুমণি কি খাবে? লিচু। তো আমরা যেখানে যাচ্ছি তো ঋতুমণি রাস্তায় বসে বসে একটু লিচু খাবে, তাই লিচু কিনে দিলাম। আমি যেন আবার পয়সা টয়সা না যাই। ঋতুমণির জন্য আমাদের একটু লিচু দেখাচ্ছে। দাঁড়া একটু ঘুরে তোমার দিকে ধরো, ছবি নেই। আমরা লিচু টিচু কিনলাম আর অটোমেটিক ভিতর পাপা লিচু খাচ্ছে। কেমন? ভালো, থ্যাংক ইউ। লিচু কিনলাম আমরা, সব লিচু বাগান যাবো। পোক আছে না লাগে, একটু শুলে দাও তো আমাদের দেখো। পোক আছে আর না, দেখি হইলে পোকা ফেলাই দেখাম। তুমি করে দেবো পিছ 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 পোকা আছে না দাও তুমি আমাদের আমার চোখে দেখে দেখ।
বস্তা ভরা হয়ে গেছে, এখন শুধু হাটে নিয়ে যাওয়ার পালা।